আমি আপনার বেলুন ধরতে দিয়েছি, আপনি ধরতে পারেন না, ছুটে গেছে। এটা তো আর আমার দোষ না, আমি 500 টাকা নেন, আমি খুশি হয়ে দিচ্ছি। একটার দাম 50 টাকা না? 50 টাকা। তাহলে আপনার কয় টাকা দিলে খুশি হবেন? আমি আপনার কেন বলবো? টাকা রাগ করতেছেন? না আমি কেন বলবো, আমি রাগ না, আমি কেন বলবো? আপনি না মনে করেন জিনিস কিনে নিয়েছেন, টাকা দেবেন, আমি চলে দেবো। পাঁচ এখন যদি আমি কম দিলে আমি সাইড দেবো, আপনি দরকার করবেন? এটা কোনো যুক্তি হলো নাকি? না না না, আমি শুনে নাই বলি না। আপনি যেটা বলবেন সেটা আমার দরকার নাই তো, আপনার সাথে আমার দরকার করার দরকার নাই তো। হয় না কাকা, যে দেখতে গিয়ে ছুটতে গেল, ছুটতে গেলে আপনার হাতে পেয়ে ছুটলে আপনি টাকা দেবেন, আমার হাতে পেয়ে ছুটলে আমি দিয়ে দেবো। তাহলে আমি এমন ভাবেই দিব, মনে করেন আপনি ধরার আগে ছুটতে দেবো? তখন ধরার আগে ছুটতে দেবো, সেই ব্যবসা তো করি না আমরা। তাই টাকার মন মেজাজ খুব গরম দেখতেছি। না মন মেজাজ গরম না, আমার কথাবার্তা এরকম। হ্যাঁ আমার কথার ভাষাই এরকম। কেন কাকা এরকম কেন? কোন আমি আপনার সাথে ঝগড়া করবো কেন? আপনি জিনিস নিয়েছেন কিনা, আপনি ছাড়া দিলে আপনি টাকা দেবেন, আর আমার কে গেলে আমি টাকা দেবো, তাহলে আমি আপনার সাথে ঝগড়া করবো কেন? না কাকা আমি কোনটা বলছি বুঝুন না, এদিক টাকা না আমার দিক টাকা বাপ। আমি বলি দেখা গেল কি, যে দেখতে গিয়ে মানুষ আছে না ছুটতে যায় অনেক, হয় না? আমি ওইটা বলছি ছুটতে যায় সেটা দেখা দিয়ে দেন কাকা, আমি টাকা দিয়ে দেবো, এটা নিয়ে যান, আমি টাকা দিব কাকা, দেন দিয়ে দেন। না 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 না, ধরতে গেছি, ধরতে পারেন নাই কেন? দুইজনের ঝগড়া লাগছে সেটা বলছি। না পারলে ওনার থেকে যদি বেয়ারের হাতে থেকে থাকে তাহলে এটা বেয়ারে দিব, বিচারের কথা। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা নিয়ে কাস্টমারের হাতে গেছে, যেমন আপনার হাতে আমি ধরাই দিচ্ছি, যেমন আপনি এমন করে ছাড়া দিল, তো ওইটা আপনি রিক্স। এটা ওইটাই তো আমি বললাম কাকা, আপনি তো রাগ করতেছেন, আমি তো আপনার ছেলের মতো। শুনেন শুনেন আমার কথা এরকম, আমি বলি কাকা আমি আপনার ছেলের মতো রাগ করি না। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি কোন না, মনে করেন যে ছুটি গেছে টাকা, সেটা লোকে আলাদা হিসাব। আমি বলি যে আমি তো আপনার ধরতে দিয়েছি, আপনি ধরতে পারেন না, ছুটি গেছে, এটা কার দোষ? এটা লোকের দোকানদারের দোষ, এটা আপনার আপনার দোষ না। আমি যদি দিছি আপনারে আপনি ধরতে পারেন নাই, এটা লোক আমার দোষ। আপনি আমারে দিছেন, আমি ধরার পরে আমি মনে করেন ধরলাম, অনেকক্ষণ নাড়লাম, তাহলে ছুটে গেলে আপনার আমি দিলাম, দেওয়ার পরে দিতে গিয়ে আমি সাইড দিয়েছি, আপনি ধরার আগে আমি সাইড দিয়েছি, ওই দোষটা কার? কোন ওই দোষটা ধরার আগে সাইড দিলে এটা লোক আপনার দোষ? ওই আমি তো ওইটাই বলছি, ধরার আগে সাইড দিলে কার দোষ কাকা? মনে করেন আমি কাকারে ধরতে দিছি, মানে আমি কাকারে ধরতে দিছি, কাকা ধরতে পারে না, ছুটে গেছে, এটা কার দোষ? এটা কার দোষ? ধরেন আপনি আমি আপনার সময় লস করছি, আমি কুমিল্লার মানুষ, আমাদের আত্মীয় স্বজন না, বেলুন দাম 50 টাকা, আমি কেন আপনার থেকে 100 টাকা বেশি দেবো? আমি বিয়ের ভিতরে অনেক অনুষ্ঠান হয় না, আমার মালিক কইছে যে আমি খান আমি বলি যে আমি আপনার বেলুন ধরতে দিয়েছি, আপনি ধরতে পারেন না, ছুটে গেছে, এটা তো আর আমার দোষ না। আপনার হিসেবে কি করেন? আমি যে খুশি হয়ে দিছি, আচ্ছা আপনি কি করেন, তাহলে 500 টাকা দেন কাকা, আমি খুশি হয়ে দিই আপনার নেন। শুনুন না না না, আমি 500 টাকা নেন, আমি খুশি হয়ে দিচ্ছি। আমি এলে আপনাকে বললাম না যে আপনি বেলুন টাকা নেবো না, যেটা টাকা আপনি দিলেন 50 টাকা সেটাও নেবো না, আমি এত দাম না, আমি ওই ধরনের ছেলে না। আমি কী করবো কাকা বলেন? আমি কাঁচামালের ব্যবসা 45 বছর করছি, আমার বাড়ি কুমিল্লা, আপনি আমার 50 টাকা দিবেন আমি খুশি। আপনি কথাটা বুঝলেন আমার কাকা, আমি কামাই করে খামো, কষ্ট করে খামো, আমি ওই ব্যবসা। আপনি চা খাইয়েন?
সমস্যা নাই কাকা, কাকা রাগ করিয়েন না, টাকা বলছে একটা বেলুনের জন্য দেখেন কতগুলো মানুষের ভিড় হয়ে গেছে দেখছেন। আচ্ছা বলিও তো দেখ, আমার বাসা রপ্তানি, আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকুন, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছি, ভালো আছেন ভাই? আচ্ছা থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।